গর্ভাবস্থায় কিছু শারীরিক সমস্যা গর্ভবতী মাকে অনেক বেশি দুশ্চিন্তায় ফেলে দেয়। গর্ভাবস্থায় কিছু কিছু সমস্যা সকল গর্ভবতী মায়েদেরই হয়ে থাকে, যেমন তারা সীমাহীন ক্লান্তি অনুভব করেন, মর্নিং সিকনেস অনুভব করেন, তাদের যৌনাঙ্গ দিয়ে প্রচুর পরিমাণে তরল স্রাব বের হয়, এছাড়াও তাদের স্তন বড় হয়ে যায়, স্তনে প্রচুর পরিমাণে ব্যথা হয়, স্তনে তরল নির্গত হতে শুরু করে, কারো কারো দেখা যায় পায়ুপথের মাংস বেড়ে যায়, কেউ কেউ আবার প্রসব ব্যথা মাঝে মাঝে অনুভব করে থাকেন বা তলপেটে ব্যথা হয়ে থাকে। এই ধরনের ঘটনাগুলো একজন গর্ভবতী মায়ের সাথে কেন ঘটে, কোন ঘটনাগুলো ঘটা স্বাভাবিক আর কোনগুলো অস্বাভাবিক, কখন এই ঘটনাগুলো ঘটলে আপনার চিন্তার কোনো কারণ নেই আর কখন আপনার চিন্তিত হতে হবে, সব কিছুই আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। হ্যালো মামিস, ড্যাডিস অ্যান্ড অল মাই লাভলি ভিউয়ার্স, সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই মা ও শিশুর স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে আমরা ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশান আপনাদের কাছেই পৌঁছে যাবে। আপনারা আমাদের ফেসবুক পেজ হেল্প বাংলা বিউটি ফলো করুন। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথমবার গর্ভধারণ করার আগে আপনার কিছু বিষয় জেনে রাখা উচিত। গর্ভধারণ আসলে সহজ কোনো বিষয় নয়, এর সাথে এক বা একাধিক সমস্যা আপনার জীবনে আসতে পারে, যার মধ্যে থেকে প্রধান যে সমস্যাটির কথা বলছি তা হচ্ছে সীমাহীন ক্লান্তি অনুভব করা। গর্ভবতী হওয়ার সাথে সাথে আপনার দেহে প্রচুর পরিমাণে হরমোনাল চেঞ্জ হতে থাকে, কিছু হরমোনের পরিমাণ বৃদ্ধি পায় আবার কিছু হরমোনের পরিমাণ কমে যায়, তার সাথে সাথে আসে সীমাহীন ক্লান্তি ও অস্বস্তি, সারাদিনই যেন শরীর দুর্বল লাগতে থাকে, কোনো কাজ করতে মন চায় না, এত বেশি ক্লান্ত অনুভব হয় যে মনে হয় সারাদিন শুয়ে বসে কাটিয়ে দেই। গর্ভাবস্থায় কিন্তু এই পরিবর্তনটি হওয়া খুব স্বাভাবিক একটি পরিবর্তন, এই সময় আপনি অনেক বেশি ক্লান্তি, দুর্বলতা, অবসাদগ্রস্ততার সমস্যায় ভুগবেন। প্রথম তিন মাসে এই সমস্যার পরিমাণ অনেক বেশি বেড়ে যাবে, আস্তে আস্তে এই সমস্যাটি কমে আসতে থাকবে। গর্ভাবস্থার চতুর্থ থেকে ষষ্ঠ মাস অর্থাৎ দ্বিতীয় ত্রৈমাসিকে এই সমস্যাটি তেমন একটা থাকে না, তবে আবার শেষের তিন মাস অর্থাৎ সাত থেকে নবম মাসে এই সমস্যাটি বাড়তে শুরু করে, কারণ এই সময় গর্ভবতী মায়ের ওজনও বেড়ে যায়, পাশাপাশি বাচ্চার অতিরিক্ত ওজন বহন করার কারণে মা ক্লান্তি ও দুর্বলতা অনুভব করতে পারেন, এছাড়াও আয়রনের অভাবেও এমন সমস্যা হয়ে থাকে। তাই গর্ভাবস্থার যে কোনো পর্যায়ে আপনি ক্লান্তি বা দুর্বলতা অনুভব করলে খুব বেশি চিন্তিত হবেন না, তবে সেটি যদি মাত্রাতিরিক্ত পর্যায়ে যায় আপনার হিমোগ্লোবিনের মাত্রা একবার অবশ্যই চেক করে নেবেন, এতে করে আপনার রক্তস্বল্পতা আছে কি না বুঝতে পারবেন। পরবর্তী সমস্যাটি হচ্ছে যৌনাঙ্গ দিয়ে প্রচুর পরিমাণে তরল নিঃসরণ হওয়া। গর্ভাবস্থার শুরু থেকে নিম্নাঙ্গে অতিরিক্ত পরিমাণে আর্দ্র হওয়া শুরু হয়ে যায়, অর্থাৎ বারবার আপনার বাথরুমে যেতে মনে চাবে এবং আপনার মনে হবে যে আপনার যৌনাঙ্গ পুরোপুরিভাবে ভিজে গিয়েছে। এমন ভিজে গেলে আপনার আবার মনে ভয় জাগে যে অন্তর্বাস আবার রক্তে ভেসে যায়নি তো, অর্থাৎ আপনার বাচ্চা ঠিকঠাক আছে নাকি নষ্ট হয়ে গিয়েছে। এমন ডিসচার্জ আসলে ক্ষতির কোনো কারণ নয়, এটির সাথে ঋতুস্রাবের কোনো সম্পর্ক নেই। গর্ভাবস্থায় আপনার ভ্যাজাইনাল এরিয়াতে প্রচুর পরিমাণে রক্ত সঞ্চালন বেড়ে যায়, যার কারণে আপনার প্রচুর পরিমাণে তরল স্রাব বের হওয়া শুরু হয়। গর্ভাবস্থার প্রথম তিন মাস এবং শেষ তিন মাসে এই তরল স্রাব বের হওয়ার পরিমাণটা আরও বেশি বেড়ে যায়, সাথে সাথে আপনার প্রচুর পরিমাণে প্রস্রাবের চাপ আসতে থাকে। প্রস্রাব না লাগলেও যেন মনে হয় আপনার প্রস্রাব হবে, অনেক সময় হাঁচি কাশির সাথে প্রস্রাব কাপড়ের উপরে পড়ে যেতে পারে। এ ধরনের ডিসচার্জ অথবা বারবার ইউরিন পাওয়া অস্বাভাবিক কোনো ঘটনা নয়, এটি আসলে স্বাভাবিক হিসেবেই মনে করা হয়। তবে যদি এর সাথে রক্তপাত, দুর্গন্ধ এবং চুলকানি থাকে সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া আবশ্যক। স্তন বৃদ্ধি পাওয়া, এটি গর্ভাবস্থায় আরও একটি পরিবর্তন। গর্ভাবস্থায় শারীরিক বিভিন্ন পরিবর্তন আসে, এছাড়াও আপনার বিশাল একটি পেটের সৃষ্টি হয়। এই পেটটির পাশাপাশি কিন্তু আপনার স্তনের পরিবর্তনও চোখে পড়ার মতো হয়। দুধ আসার আগে স্তন অনেক বড় হয়ে যায়, নমনীয় হয়ে যায়, স্তনে প্রচুর পরিমাণে ব্যথা হয়, স্তনের কালো অংশ বা এরিওলা ফুলে যায় এবং চারিদিকে ছড়িয়ে যেতে থাকে। আপনার নিপলটি আগের তুলনায় অনেক বেশি বড় হয়ে যায় এবং নিপল দিয়ে হালকা পরিমাণে দুধ আসতে পারে কিংবা হলুদ বর্ণের একটি তরল পদার্থ আসতে পারে, এটিকে বলা হয় কোলোস্ট্রাম। এই পরিবর্তনগুলো হওয়া খুবই স্বাভাবিক, তবে একটি আশ্চর্যজনক বিষয় হচ্ছে স্তনের আকার যার যত পরিমাণে বৃদ্ধি হোক না কেন, দুধ কতটুকু তৈরি হবে এর সাথে তার কোনো সম্পর্ক নেই। অর্থাৎ কোনো মহিলার স্তন যদি অনেক বেশি বড় হয় তার মানে এই নয় যে তার বাচ্চা অনেক বেশি পরিমাণে দুধ পাবে, আর যাদের স্তন ছোট আছে তার মানে এই নয় যে তার বাচ্চা দুধ পাবে না। আবার স্তনে যাদের কোনোরূপ পরিবর্তন আসে না তারাও কিন্তু পরবর্তী সময়ে বাচ্চাকে যথেষ্ট পরিমাণে দুগ্ধপান করাতে পারেন, অর্থাৎ স্তনে পরিবর্তন না আসলে যে বাচ্চা দুধ পাবে না এই ব্যাপারটি তেমন কোনো সম্পর্কযুক্ত নয়।
স্তনের এই পরিবর্তন পেটে বাচ্চা আসার পরে হরমোনাল পরিবর্তনের কারণে হতেই পারে। তবে এর সাথে যদি আপনি রক্ত বের হতে দেখেন, আবার চাকা চাকা অনুভব করেন, অসহনীয় ব্যথা অনুভব করেন, সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া আবশ্যক। স্তনের পরিবর্তনের সাথে আসে হেমোরয়েড বা পায়ুপথে মাংস বেড়ে যাওয়ার সমস্যা। বিভিন্ন গর্ভবতীদের এই সমস্যা হয়ে থাকে। গর্ভাবস্থায় বিভিন্ন কারণে আপনার পেটে গ্যাসের সৃষ্টি হয়, সাথে সৃষ্টি হয় কনস্টিপেশনের। এছাড়া অনেকেরই এর সাথে হেমোরয়েড অর্থাৎ পায়ুপথের মাংস বেড়ে যাওয়ার সমস্যা দেখা যায়। এ নিয়ে চিন্তার কোনো কিছু নেই। আপনার সন্তান প্রসবের পর এই সমস্যা আস্তে আস্তে এমনিতেই সেরে যাবে। এই সমস্যা যদি সন্তান প্রসবের পর সেরে যায় তাহলে আর অস্বস্তির কোনো কারণ থাকে না। তবে যদি আপনার সন্তান প্রসবের পরও এই সমস্যা না সারে, সেক্ষেত্রে আপনার অবশ্যই ডক্টরের কাছে যেতে হবে। হেমোরয়েডের কারণে যদি আপনার কোনো জায়গায় বসতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আপনি বালিশ দিয়ে বসার চেষ্টা করুন, নরম জায়গায় বসবেন। এই সময় আপনি হালকা কুসুম গরম জলে আপনার নিতম্ব এবং যৌনাঙ্গ ডুবিয়ে রাখুন। এতে করে আপনি আরাম লাভ করবেন, অস্বস্তি কমবে। পানিতে কিছু যৌগ অ্যাড করতে পারেন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী। এতে করে হেমোরয়েডের সমস্যা অনেকটাই কমে যাবে। এ সময় অনেকেই গ্যাসের ব্যথাকে প্রসব ব্যথা মনে করে থাকেন। গর্ভাবস্থায় গ্যাসের ব্যথা মারাত্মক তীব্র হতে পারে। বিশেষ করে শেষের দিকে এই গ্যাসের ব্যথা এতটাই বেশি তীব্র হয়ে যায় যে মনে হয় আপনার প্রসব যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে, আজকে প্রসব হয়ে যাবে। অথচ সামান্য পরিমাণে একটি গ্যাসের বড়ি খেলে এই ব্যথা পুনরায় ভালো হয়ে যায় এবং বায়ুনির্গত হওয়ার সাথে সাথে আপনি গ্যাসের ব্যথাকে পুরোপুরিভাবে ভুলে যান। আপনি অবশ্যই চেষ্টা করবেন গর্ভাবস্থায় অল্প অল্প করে খাবার খেতে। একেবারে অতিরিক্ত খাবার খেলে গ্যাসের সমস্যা আরও বেশি বেড়ে যায়। যে সমস্ত খাবার রাতে খেলে গ্যাসের সমস্যা হয় সেগুলো পরিহার করবেন। চিকিৎসকের পরামর্শ নিয়ে গ্যাসের ট্যাবলেট খেতে পারেন। নিজে জেনে বুঝে কোনো ওষুধ খেতে যাবেন না। চিকিৎসকের পরামর্শ নিয়ে গ্যাসের ট্যাবলেট খেলে গ্যাসের ব্যথা থেকে মুক্তি পেতে পারবেন। গ্যাসের পরে সর্বশেষ যে সমস্যাটির কথা বলছি সেটি গর্ভাবস্থার শুরুর দিক থেকে অনেকের শুরু হয়ে যায়, আর সেটি হচ্ছে মর্নিং সিকনেস বা বমি বমি ভাব। সকালবেলা প্রচণ্ড পরিমাণে বমি বমি ভাব এবং অসুস্থতাকে মর্নিং সিকনেস বলা হয়ে থাকে। তবে সমস্যা শুধু মর্নিংয়ে হলেই হতো, এই সমস্যা কিন্তু সারাদিনময় থেকে যায়। মর্নিং সিকনেস মানে শুধু যে সকালবেলায় হবে তা নয়, এই সমস্যাটি সারাদিনই গর্ভবতী মহিলারা অনুভব করে থাকেন। বমি বমি ভাব থেকে ক্লান্তি, দুর্বলতা, সকল ধরনের ঘটনা তাদের সাথে ঘটতে পারে। তাই সকালবেলা ছাড়াও আপনার যদি সারাদিনে বমি বমি ভাবে সমস্যা হয় তার মানে এই নয় যে আপনি অসুস্থ, এমন সমস্যা হতেই পারে। এক্ষেত্রে আপনি চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে সামান্য পরিমাণে ওষুধ সেবনের মাধ্যমে সুস্থতা লাভ করতে পারেন। তবে কারো কারো ক্ষেত্রে দেখা যায় বমি করতে করতে গর্ভবতী মায়ের অবস্থা খারাপ হয়ে যায়, ওজন একেবারে কমে যায়, তারা কোনো কিছু খেতে পারেন না, এমনকি জল খেয়েও পেটে রাখতে পারেন না। সেক্ষেত্রে অবশ্যই তাদেরকে আলাদাভাবে মেডিসিনের ব্যবস্থা করাতে হবে। পুষ্টিকর খাবার গ্রহণ করতে না পারলে মেডিসিনের মাধ্যমে পুষ্টির চাহিদা পূরণ করতে হবে, আর এটির জন্য আপনাকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে সবসময় তাদের তত্ত্বাবধানে থাকতে হবে। তো ভিউয়ার্স, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো ও উপকারী মনে হয় থাকলে অবশ্যই বেশি বেশি মাত্রায় লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।